নেশা শব্দটি জনসাধারণের মুখে শুনতে পাই আমরা বরাবরই। এর বিরুদ্ধে সচেতনতা আনতে প্রশাসন প্রতিদিন চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্নভাবে। সমাজে যারা নেশার বাণিজ্য কায়েম করে যুব সমাজকে ধ্বংস করতে চায়, তাদেরকে রক্তচক্ষু দেখিয়ে এবার অভিযানে নেমেছে আমাদের আরক্ষা দপ্তর। বুধবার ভোর রাতে মোহনপুর গোপালনগর এলাকার রবীন্দ্রপল্লীর এক বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ বাজেয়াপ্ত করে নেশা সামগ্রী সহ প্রচুর পরিমাণ নগদ অর্থ। মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী নাথের নেতৃত্বে অভিযানটি সংগঠিত হয়। অভিযানে আরও ছিলেন সিধাই থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক জয়ন্ত মালাকার এবং বিশাল পুলিশ বাহিনী। বাজেয়াপ্ত হয় 30 কেজি শুকনো গাঁজা, 800 ইয়াবা ট্যাবলেট এবং ফেন্সিডিলের বোতল সহ নগদ 56 লক্ষ টাকা। গ্রেপ্তার হয় বাড়ির মালিক অমৃত পাল, সঙ্গে একটি অমনি মারুতি ভ্যান গাড়ি বাজেয়াপ্ত করা হয়। এদিন মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী নাথ জানান, আগামী দিনেও এরকম ধরনের অভিযান জারি থাকবে। আমাদের ত্রিপুরাতে এখন নেশা বিরোধী অভিযান চলছে এবং আমাদের সিধাই পিএস এটা শক্ত পদক্ষেপ নেবার জন্য অনেকদিন ধরেই চেষ্টা করছে এবং মাঝে আমরা সফলতাও পাচ্ছি। আজকে 22 তারিখ ভোর রাত্রে আমরা একটা ইনফরমেশন পাই এবং একটা বিরাট সফলতাও পাই আমরা। আমরা রবীন্দ্রপল্লী, মোহনপুর রবীন্দ্রপল্লী গোপালনগরে আমরা একটা সিক্রেট সোর্সে আমরা খবর পাই। অ্যাকর্ডিংলি আমরা একটা বাড়িতে রেড করি এবং ওখান থেকে আমরা অ্যারাউন্ড 30 কিলোস গাঞ্জা, তারপরে ইয়াবা ট্যাবলেটস, 800 মতো ইয়াবা ট্যাবলেটস, তারপরে কিছু অ্যাসকাপ বোটলস, তারপরে এবং প্রচুর পরিমাণে টাকা, অ্যারাউন্ড 56 লাখস আমরা ওইখানে রেড করে আমরা একটা বাড়ি থেকে পাই এবং একজনকে অ্যারেস্টও করি। ওনার নাম অমৃত পাল, যাকে আমরা অ্যারেস্ট করি এবং একটা ওই কেস রিলেটেড আমরা একটা গাড়ি সিজ করি, অমনি ভ্যান। এখন অবধি ফার্দার ইনভেস্টিগেশন চলছে এবং ভবিষ্যতে আমাদের সিধাই পিএসের নেশাবিরোধী অভিযান খুব শক্ত হবে এবং আমরা এই পদক্ষেপ আমাদের ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য আমরা শক্ত পদক্ষেপ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।